ओहो, ट्रेन की सर से। है यही तो, यही आध घंटा हो लो ट्रेन टच है लो कोलकाता स्टेशन थे के। बारी बहुत ही लोग जोन, शॉवा ऐसे जीगश कर से, जामाई कौकोन आज भे। ट्रेन जे गति ते चल चे ताते मने होचे तारा तारी बोची जावे। कोसे दिन पर जे ट्रेने उठला। आमियो ताई बोल्लाम, ये तो आज राते ही बारी पहुंचे जाबे। अच्छा सुनो, अपरिचित कारो साथे बेशी कथा बोलबे ना। आर? अपरिचित केउ किछु खेते दिले खाबे ना किन्तु, जे दिन काल पड़ेछे, आजकल काउके विश्वास करा जाए ना। अच्छा बाबा अच्छा। ओगो, तुमी तो अनेक दिन बाहिरे छिले। এই 10 বছরে এই গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তুমি কি পরচিনে আসতে পারবে? তোমাদের বাড়ি আসার রাস্তাটা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতন আছে। তবে তবে মানে ওদিক দিয়ে সাবধানে এসো। ভুল করে যেন বাজারের দিকের রাস্তায় চলে যেও না। ওদিকটা ঠিক নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ছোট বাচ্চা নই, সারাক্ষণ যে আমার জন্য চিন্তা করতে হবে। আর এত কল দিলে তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। তা অবশ্য ঠিক, চার্জ শেষ হয়ে গেলে ফোন করলে কিন্তু আর পাবে না, তখন তো আরো বেশি চিন্তা করবে। আমি বাদে অন্য কেউ আছে কি যে সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করবে? হুম সেটাই। আচ্ছা এখন রাখি, বাকি কথা বাসায় গিয়ে হবে। আমার বউ নন্দা বড্ড বেশি কথা বলে, এক কথায় যাকে বলে বাচাল। মনের দিক থেকে বেশ ভালোই মেয়েটি। আমি রমেশ, সংসারের সচ্ছলতা আনতে কাজের সন্ধানে গ্রামের মাতাপুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছি। এই বছর দশেক হবে বিদেশে থাকি। বাড়িতে আছে মা বাবা বউ আর মেয়ে। প্রথম প্রথম গিয়ে কোনো কাজে মন বসাতে পারতাম না, বাড়ির কথা বেশি মনে পড়ত। এভাবে বেশ কিছুদিন কাটার পর পেটের তাগিদে আস্তে আস্তে বিদেশের পরিবেশে নিজেকে মানিয়ে নিলাম। কষ্ট করে যা রোজগার করতাম আর আমার থাকা খাওয়ার খরচ বাদে বাকি টাকা দেশে পাঠিয়ে দিতাম। আজ 10 বছর পরে দেশে আসলাম, ছোটশালার বিয়ে উপলক্ষে। শ্বশুর মশাইয়ের কথা ফেলতে পারলাম না আর মেয়েটাকেও অনেক দিন দেখছি না। বাবা মার বয়সও বেড়েছে, সব সময় দেশে আসার সুযোগ হয় না। ছুটি পাই তো হাতে টাকা থাকে না, আবার হাতে টাকা থাকে তখন আবার ছুটি পাই না। এবার সব কিছু মিলে গেল, তাই দেশে আসার সুযোগ মিস করলাম না। কোম্পানি থেকে 3 মাসের ছুটি নিয়ে দেশে আসলাম। পরশু ছোট শালার বিয়ে, তাই ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়ি যাব। দেশের মাটিতে পা রেখে প্রাণটা জুড়িয়ে গেল, মনে অনেক শান্তি অনুভব করছিলাম। তবে অনেক পরিবর্তন হয়েছে দেশের। দেখতে দেখতে বীরভূম স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখি কোনো যাত্রী নেই, পুরোটা স্টেশন জুড়ে আমি একা দাঁড়িয়ে। আমাকে নামিয়ে 2-3 মিনিট পর ট্রেনটি হুইসেল বাজিয়ে ঝিকঝিক শব্দ করে হু হু করে গন্তব্যের দিকে ছুটে চলে। স্টেশনটি মুহূর্তেই খালি হয়ে গেল, কোনো মানুষই নেই। চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ। পুরো স্টেশন জুড়ে বেশ ঘন কালো অন্ধকার বিরাজ করছে। মনে হচ্ছে এই জায়গায় কারফিউ চলছে, কেউ ঘরের বাইরে নেই।
গাড়ি ঘোড়া কোনো কিছুর দেখা পাওয়া যাচ্ছে না। নিজের পাটাকে কাজে লাগিয়ে হাঁটতে শুরু করলাম। ঘড়িতে এখন রাত 11টা বাজে। ভেবেছিলাম গাড়ি পেলে হয়তো 11:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন তো দেখছি 12:00 থেকে 12:30 মধ্যে, এই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো তার আগে নয়। কলকাতা থেকে বীরভূম অনেক দূরের পথ। সন্ধে 6টা ট্রেন ধরলে কলকাতা থেকে বীরভূম পৌঁছাতে 11টা বেজে যায়। এদিকটা কেমন যেন নিরিবিলি, নিস্তব্ধ হয়ে আছে চারপাশ, খা খা করছে পরিবেশ, আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। সামনে ঘুটঘুটে অন্ধকার আর আকাশেও কালো মেঘ জমে আছে, কোনো চাঁদ বা তারাও দেখা যাচ্ছে না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে, যেন গা ঝমঝম করার মতো পরিবেশ। একা পথে ভয় করছে, বিষয়টি এমন নয়, তারপরও আমি সাহস নিয়ে চারপাশ দেখছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে চারপাশের পরিবর্তন লক্ষ্য করলাম। বেশ কিছু নতুন নতুন ঘর বাড়ি আর দোকানপাট হয়েছে, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা সেই আগের মতো। কিছুটা রাস্তা এগোনোর পর আমি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কেউ আমাকে অনুসরণ করছে। আমি পিছনে তাকিয়ে দেখি, পিছনে তো কেউই নেই। নিজের মনের ভুল মনে করে আবার হাঁটতে শুরু করলাম। সামনেই একটা বাজার আছে, বাজারের পথ ধরেই যেতে হয় শ্বশুর বাড়ি। বাজারের শেষ মাথায় তিন রাস্তার মোড়, ঠিক মনে নেই এই তিন রাস্তার কোন রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি যাব। ঘুটঘুটে অন্ধকার, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দু একটা জোনাকির আলো দেখা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ দূর থেকে কানে ভেসে আসছে। সেই বিদেশে যাওয়ার আগে একবার এসেছিলাম শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। সবার সাথে দেখা করে সেদিনই বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আবার 10 বছর পর আসলাম, তাই মনে করতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব শ্বশুর বাড়ি। এদিকের রাস্তাটা আগের মতোই খারাপ আছে, রাস্তার চারপাশে জঙ্গল আর ঝোপঝালে ভরা। এদিকটায় বেশ ভুতুরে পরিবেশ। বউ বারবার বলেছিল এই রাস্তা দিয়ে না আসতে, বা আসলেও সাবধানে আসতে। রাত করে একা না আসাই ভালো, না আসতে পারলে স্টেশনে লোক পাঠাবে আমাকে আনতে। আমি না করে দিয়েছিলাম, বললাম একাই বাড়ি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না, রাস্তাঘাট সবই তো আমার চেনা। কিন্তু এখন কনফিউশনে পড়ে গেলাম, কোন দিক দিয়ে বাড়ি যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাম দিকের রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। বেশ কিছু দূর হাঁটার পর সামনে আলো দেখতে পেলাম, দূর থেকে অনেক মানুষের কথার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। সামনে এগোতেই দেখলাম একটা হাট বাজার, নিত্যপণ্যের সদাইপাতিতে ভরপুর হাট বাজার। চারিদিকে মানুষ কম কম করে চলছে। হাট দেখে আমি বেশ অবাকই হলাম। রাস্তায় আসতে কোনো মানুষ দেখলাম না, কোনো কাকপক্ষী পর্যন্ত দেখলাম না, কিন্তু এখানে এদিকটায় বাজারে এত মানুষ, দেখে মনে হচ্ছে যেন মানুষের হাট। এত রাতে হাট দেখে অবাক হলেও এ পথে হাটের দেখা পেয়ে ভালোই লাগলো। এত রাতে যে বাজারে দোকানপাট খোলা পাবো সেটা ভাবিনি। অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, জামাই মানুষ খালি হাতে কি শ্বশুর বাড়ি যাওয়া যায়? এদিকে শালার বিয়ে, আরেক দিকে বাড়িতে ভরপুর মানুষ। বিদেশে থাকি আর তাদের জন্য কিছু না নিয়ে গেলে সবাই মন্দ বলবে। সবার মন রক্ষার্থে এই হাট বাজার থেকেই সদাই নিয়ে যেতে হবে। ভাবতে ভাবতে হাটটা ঘুরে দেখি,
কার দোকানে কোন জিনিসটা ভালো সেটাই দেখছি। দোকানগুলোর আলো টিমটিম করে জ্বলছে। আমি হাটের ভিতর সবজির দোকান, মাছের দোকান সহ সব দোকান দেখতে পাচ্ছি। বেশ তাজা তাজা মাছ দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল এখনই কেউ পুকুর থেকে মাছ ধরে এনেছে। আমি একটি মাছের দোকানের কাছে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলাম, দাদা মাছ কত করে? দোকানি আমার দিকে এক রহস্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, গার্জেনে দিব, জীবিত মানুষের জন্য তাকে মৃত। লোকটির আচরণে বেশ অবাক হলাম। লোকটির হাসিটা কেমন যেন ভয়ানক লাগলো। আমি তখন লোকটিকে বললাম, এ আবার কেমন কথা, মৃত মানুষ আবার মাছ খায় নাকি? কথাটি বলার পরে আমি যা দেখলাম তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। হঠাৎ লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। লোকটি একটি মাছ হাতে তুলে চিবোতে শুরু করল। এরপরে আমাকে বলল, মৃত মানুষদের কাঁচা মাছ একটু বেশি পছন্দ বাবু। আমি ভীষণ ভয় পেয়ে আশেপাশের মানুষের দিকে তাকিয়ে দেখি সবার চেহারা ফ্যাকাশে। দেখে মনে হচ্ছিল কারো শরীরে এক ফোঁটা রক্ত বিভিষ্ট নেই। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপরে সবাই দোকান থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আমার চারপাশ তারা ঘিরে ধরল। হঠাৎ আমার ডান কাঁধের উপর একটা হাত অনুভব করলাম। মনে হলো কে যেন আমায় ডাকছে। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই দেখলাম ভয়ঙ্কর চেহারা, একজন লোক আমার সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম কিন্তু পারলাম না, বাজারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এরপরে কি হয়েছিল আমার সাথে আমার আর মনে নেই কিছু। পরদিন সকালে এ রাস্তা দিয়ে লোকজন বাজারে যেতে আমাকে অজ্ঞান অবস্থায় এখানে পড়ে থাকতে দেখতে পায়। তারা আমার চোখে মুখে পানি দেওয়ার পর আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে আমি নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। আমার চারপাশে অনেক লোকজন আমাকে ঘিরে ধরেছে। আমি বেশ অবাক হলাম। পরে সেই লোকগুলোর কাছে জানতে পারি রাতে আমি যেই হাটটি দেখেছিলাম সেটা হলো ঠনঠনিয়ার হাট।